আজকের ক্লাসে আমরা বিশেষ প্রক্রিয়া এবং মৃত্তিকার সৃষ্টির উপাদানগুলি নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে বিশেষ প্রক্রিয়ার প্রথম প্রক্রিয়াটি অর্থাৎ ল্যাটেরাইজেশন প্রসেসটি সম্বন্ধে জানা হয়ে গেছে আজকে বাকি প্রসেসগুলো সম্বন্ধে আলোচনা করব তার আগে আরেকবার দেখে নিই এই বিশেষ প্রক্রিয়াগুলি কি কি ছিল এগুলি হলো ল্যাটেরাইজেশন পডজলাইজেশন অ্যালকালাইনাইজেশান স্যালিনাইজেশন ক্যালসিফিকেশন, আর গ্লেইজেশন প্রথম প্রক্রিয়াটি হয়েছে কথাটি রুশ শব্দ জোলা থেকে এর অর্থ হল ছাইবার ভস্য নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে যেখানে বৃষ্টিপাতের পরিমাণ পঞ্চাশ থেকে একশো সেন্টিমিটার এবং তাপমাত্রা তিন ডিগ্রি থেকে দশ ডিগ্রি সেলসিয়াস সেই সব স্থানে বাষ্পীভবন কম হওয়ায় আর্দ্র ও শীতল জলবায়ুর সৃষ্টি হয়েছে এই রকম জলবায়ুতে সরলবর্গীয় বৃক্ষের বনভূমি গড়ে ওঠে তোমরা সরল বর্গীয় উদ্ভিদগুলি কী কী নিশ্চয় জানো যেমন পাইন হেমলক হিত ইত্যাদি এইসব উদ্ভিদগুলি এই উদ্ভিদের কাণ্ড পাতা ইত্যাদি মাটিতে পড়ে গিয়ে হিউমাস সৃষ্টি করে এই সমস্ত উদ্ভিদের পাতায় ক্যালসিয়াম এবং পটাশিয়ামের মাত্রা খুব কম পরিমাণে থাকে পাতায় সিলিকা জাতীয় পদার্থের পরিমাণ বেশি থাকে ফলে মাটিতে অবস্থিত জীবাণু দ্বারা বিয়োজনের সময় উদ্ভিদের পাতা ইত্যাদি জারিত হলে মাটিতে হিউমিক অ্যাসিড বা জৈব অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় তাই এখানের মাটি আম্লিক প্রকৃতির হয় এই আম্লিক পরিবেশে আণুবীক্ষণিক জীবগুলি তার সক্রিয় ভূমিকা পালন করতে পারে না অর্থাৎ বিয়োজনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে না এরপর ওই জৈব অ্যাসিডের জন্য করদম খনিজগুলি রাসায়নিক বিক্রিয়ার ফলে ভেঙে যায় এবং ক্ষারকীয় পদার্থকে দ্রবীভূত হয়ে ধৌত প্রক্রিয়ার মাধ্যমে উপরের স্তর থেকে অপসারিত হয় উপরের স্তরে শুধুমাত্র সিলিকা পড়ে থাকে এই পর্জুলাইজেশন প্রক্রিয়ার ফলে যে মাটির সৃষ্টি হয় তা ধূসর বা ছাইয়ের রঙের হয় অম্লধর্মী শিলা যেমন গানাইট বেলে পাথর কোয়ারজাইট ইত্যাদি শিলার উপরে এই পর্জলাইজেশন প্রক্রিয়ার ফলে পটজ মৃত্তিকা ভালো তৈরি হয় এর পরের প্রক্রিয়াটি হল স্যালিনাইজেশন এই প্রক্রিয়ায় মাটির পরিলেখে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সোডিয়াম পটাশিয়ামের সালফেট ও ক্লোরাইড প্রভৃতি বিভিন্ন লবণ সঞ্চিত হয় মরু জলবায়ু অঞ্চলে যেখানে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম এবং বাষ্পীভবনের পরিমাণ বেশি সেই সমস্ত অঞ্চলে মাটিতে দ্রৈভূত লবণ কৌশিক প্রক্রিয়ায় উপরের স্তরে এসে সঞ্চিত হয় এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের জন্য ধৌত প্রক্রিয়া বিশেষ দেখা যায় না তাই অধিক বাষ্পীভবনের কারণে দ্রবীভূত লবণ স্বাভাবিকভাবেই নিচ থেকে মাটির উপরের দিকে উঠে আসে এবং সঞ্চিত হয় এবং মাটির উপরে গুঁড়ে গুঁড়ি লবণের স্তর সৃষ্টি হয় ও কিছু কিছু ক্ষেত্রে লবণ ক্যালসিয়াম কার্বনেট ও ক্যালসিয়াম সালফেটের সঙ্গে মিশে গিয়ে কয়েক ফুট গভীর লবণেরও স্তর সৃষ্টি করে থাকে পরবর্তী প্রক্রিয়াটি হল ক্যালসিফিকেশন এই প্রক্রিয়াটিও মরুপ্রায় অঞ্চলে দেখা যায় এই প্রক্রিয়ায় মাটির উপরের স্তরে ক্যালসিয়াম সঞ্চিত হয় যে সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত কম ধৌত প্রক্রিয়াও কম ফলে ক্যালসিয়াম সালফেট ও কার্বোনেট লবণের পরিমাণ বৃদ্ধি পায় এবং জৈব পদার্থহীন মৃত্তিকার সৃষ্টি হয় আরেকটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হল অ্যালকালাইনাইজেশন শুষ্ক অঞ্চলে মাটির কাদাকোনা যৌগে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম অপেক্ষা সোডিয়াম আয়নের পরিমাণ বেশি জমা হয় এই যোগ ও দ্রবীভূত অবস্থায় থাকে এবং আয়ন বিনিময় পদ্ধতিতে কাদা কণার সঙ্গে মিশে যায় কাদা কণার সাথে এটি জমলে মাটি বেশি মাত্রায় ক্ষারকীয় হয়ে পড়ে পরবর্তী প্রক্রিয়াটি হল ফেরালাইটিজেশন উষ্ণ ও আর্দ্র জলবায়ুতে যেখানে প্রচুর বৃষ্টিপাত ও বেশি তাপমাত্রা হয় সেখানে মূল শিলা কেউলিনাইড ও সিসকুই অক্সাইড পূর্ণ মাটিতে পরিণত হয় এই প্রক্রিয়া চলাকালীন মাটি আম্লিক হয়ে পড়ে সর্বশেষ প্রক্রিয়াটি হল গ্লেইজেশন এই প্রক্রিয়াটি দেখা যায় দুর্বল জলনিকাশযুক্ত জলাভূমি অঞ্চলে কারণ জলাভূমিতে মাটিতে অক্সিজেনের যোগান কম থাকে তাই এখানে জারণ প্রক্রিয়ার বদলে বিজারণ প্রক্রিয়া কাজ করতে দেখা যায় বেশিরভাগ লৌহ ফেরাস লৌহের জৈব জটিল হিসাবে অথবা ফেরাস ও ফেরিক অক্সাইডের মিশ্র রূপে অবস্থান করে এই প্রক্রিয়ায় সৃষ্ট মৃত্তিকায় নীলচে সবুজ বর্ণের স্তর সৃষ্টি হয় যাকে গ্লে স্তর বলা হয় অবশেষে বলি তোমাদের এই বিশেষ প্রক্রিয়াগুলির মধ্যে ল্যাটেরাইজেশন পর্জলাইজেশন স্যালিনাইজেশন এবং গ্লেইনাইজেশন এই প্রক্রিয়াগুলি বিশেষ গুরুত্বপূর্ণ এরপর চলে আসি মৃত্তিকা সৃষ্টির উপাদান মৃত্তিকা শুধুমাত্র কতগুলি খনিজের সমন্বয়ে গঠিত নয় মাটিতে বিভিন্ন ধরনের সজীব উপাদানের একটি জৈব প্রণালী ক্রিয়াশীল থাকে সেই সাথে থাকে আরও নানা ধরনের উপাদান এই মাটি পরিবেশজাত একটি জটিল বস্তু মাটি গঠনের নিয়ন্ত্রক সম্পর্কে প্রথম আলোকপাত করেন রুশ মৃত্তিকা বিজ্ঞানী ডকুচেফ তিনি উনিশশো সালে একটি সমীকরণের মাধ্যমে মৃত্তিকা সৃষ্টির উপাদানগুলিকে ব্যাখ্যা করেছেন সমীকরণটি হল এস ইজিক্যাল টু ফ্যাক্টার্স অফ সিএল পি ও যেখানে এস মানে সয়েল অর্থাৎ মৃত্তিকা এফ অর্থাৎ ফ্যাক্টাস উপাদান সি বোঝাচ্ছে ক্লাইমেট বা জলবায়ুকে পি অর্থাৎ প্যারেন্ট মেটেরিয়াল বা আদি ও অর্থাৎ অর্গানিজম বা জীবকুল যেমন উদ্ভিদ আনুবিক্ষণিক জীব ইত্যাদি এগুলো টি টি অর্থাৎ টাইম বা সময় প্রথম দিকে বিজ্ঞানী ডকুচেপ সময়কে এই সমীকরণে যোগ করেননি পরবর্তীকালে তিনি উপলব্ধি করেন যে মৃত্তিকা গঠনকারী পদ্ধতিগুলি দীর্ঘকালীন সময়ব্যাপী প্রক্রিয়া এবং একটি গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক তাই তিনি পরে তার সমীকরণে এই টাইমকেও যুক্ত করেন পরবর্তীকালে জেনি ডকুচেপের এই চারটি উপাদান ছাড়াও উপলব্ধি করেন যে ভূমি রূপের পরিবর্তনের সাথে সাথে মৃত্তিকা বৈশিষ্ট্য পরিবর্তিত হয় তাই তিনি আর অর্থাৎ রিলিফ বা প্রকৃতি সমীকরণে অন্তর্ভুক্ত করেন সুতরাং যে নির্দা সমীকরণটি হল এস ইজিক্যাল টু ফ্যাক্টার্স অফ ক্লাইমেট অর্গানিজম প্যারেন্ট মেটেরিয়াল রিলিফ অ্যান্ড টাইম তাহলে মৃত্তিকা শেষের উপাদান হিসেবে আমরা পেলাম জলবায়ু উদ্ভিদ ও প্রাণীকুল, আদি শিলা ভূপ্রকৃতি ও টাইম অতএব এগুলিকে মৃৎ উৎপাদি প্রধান উপাদান বলা যেতে পারে এই উপাদানগুলিকে আবার দুটি ভাগে ভাগ করা যেতে পারে যেমন সক্রিয় উপাদান এবং নিষ্ক্রিয় উপাদান এর মধ্যে নিষ্ক্রিয় উপাদানগুলি হলো, আদিশিলা ভূমির প্রকৃতি ও সময় এবং বাকি দুটি সক্রিয় উপাদান হল জলবায়ু এবং জীবজগৎ প্রথম উপাদানটি হল প্যারেন্ট মিটেরিয়াল বা আদিশিলা মৃত্তিকা গঠনের ক্ষেত্রে যে পদার্থটি সবচেয়ে বেশি পরিমাণে লাগে সেটি হলো মূল উপাদান শিলা বিয়োজিত হয়ে মাটি গঠনের প্রধান উৎস হওয়ায় একে জনক বা আদিশিলা বলা হয় এই আদিশিলা মাটি গঠনের যে প্রভাব ফেলে সেগুলি হল এক মাটির ধর্ম নির্ধারণ দুই শিলার সক্রিয়তা তিন মাটির রং চার মাটির কাঠামো পাঁচ মাটির ক্ষারকীয়তা ছয় মাটির গঠন ইত্যাদি মৃত্তিকার মূল উপাদান দ্বারা মৃত্তিকার ভৌত রাসায়নিক ধর্ম নির্ধারণ হয় ভৌত ধর্ম যেমন গ্রথন গঠন জল ধারণ ক্ষমতা মাটির রং ইত্যাদি রাসায়নিক ধর্ম যেমন মৃত্তিকা পিএইচ ইত্যাদি এগুলি নির্ধারিত হয় বিভিন্ন শিলায় বিভিন্ন ধরনের মাটি গঠিত হতে দেখা যায় যেমন গ্রানাইট শিলায় বা শিলায় ফেলসপারের পরিমাণ বেশি থাকে বলে সেখানে কাদা মাটির সৃষ্টি হয় আবার ব্যাসাল শিলা থেকে কৃষ্ণ মৃত্তিকা ল্যাটারিন মৃত্তিকা ইত্যাদির সৃষ্টি হয় চুনাপাথর মার্বেল থেকে রেঞ্জিনা মাটি এবং শিলিকা সমৃদ্ধ শিলা থেকে পর্যল মাটি গড়ে ওঠে দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপাদানটি হল ভূপ্রকৃতি রিলিফ ভূপ্রকৃতি মৃত্তিকার মধ্যে মূলত আর্দ্রতা ও জলের চলাচলকে নিয়ন্ত্রণ করে এর ফলে জলনিকাশি অবস্থা বাধাপ্রাপ্ত বা ত্বরান্বিত দুটোই হতে পারে ভূপ্রকৃতির সঙ্গে সম্পর্কিত যে সকল বিষয়গুলো মৃত্তিকা গঠনে নিয়ন্ত্রণ করে সেগুলি হলো উচ্চতা ঢালের অভিমুখ ঢালের আকৃতি ইত্যাদি এই সমস্ত দিক যেমন উচ্চতা পার্বত্য অঞ্চলে বিভিন্ন জায়গায় উচ্চতা বিভিন্ন হয় ভূমির ঢাল যেখানে বেশি সেই সমস্ত জায়গায় চূর্ণীকৃত পদার্থ সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় অপসারিত হয় ফলে সেই সমস্ত স্থানে মৃত্তিকার স্তর গঠনের ক্ষেত্রেও বাধাপ্রাপ্ত হয় ফলে মৃত্তিকা অপরিণত বা নবীন অবস্থায় থেকে যায় এই ধরনের নবীর মৃত্তিকার সঙ্গে বড় বড় পাথর শিলাখণ্ড বোল্ডার ইত্যাদি মিশে গিয়ে যে মৃত্তিকা সৃষ্টি করে তাকে কঙ্কাল সার মৃত্তিকা বা স্কেলিটন সয়েল বলা হয় আবার ভূমির ঢাল অবতল প্রকৃতির হলে মৃত্তিকা সঞ্চয়ে উপযোগী পরিবেশ গড়ে ওঠে আবার ওই ঢাল উত্তল হলে ক্ষয়কার্যের অনুকূল পরিবেশ সৃষ্টি হয় তাই ভূমির একই ঢালে উত্তল অবতল অংশে ভিন্ন প্রকৃতির মৃত্তিকা গড়ে উঠতে দেখা যায় তাই উপত্যকার উচ্চ অংশ থেকে নিম্ন অংশ পর্যন্ত মৃত্তিকার পরিলেখের পর্যায়ক্রমিক পরিবর্তন লক্ষ্য করা যায় একেই মাটির ক্যাটেনা বলা হয় ল্যাটিন শব্দ ক্যাটেনা এর অর্থ হল চেন বা শৃঙ্খল তৃতীয় গুরুত্বপূর্ণ উপাদানটি হলো টাইম সময় রেগলিত থেকে পরিণত মাটি সৃষ্টি হতে যে সময় প্রয়োজন হয় তাকে মাটি সৃষ্টির সময় বলে মূল উপকরণ থেকে মাটি সৃষ্টি হতে দীর্ঘ সময় লাগে দুই থেকে আড়াই সেন্টিমিটার মাটি সৃষ্টি হতে কয়েকশো বছর লেগে যায় মাটি গঠনের জন্য যে দীর্ঘ সময় লাগে তা নির্ভর করে আবহাওয়া বিভিন্ন উপাদান ইত্যাদি আনুবিক্ষণিক জীব এই বিষয়গুলির ওপর এর পরে গুরুত্বপূর্ণ উপাদানটি হল জলবায়ু মাটি গঠনে জলবায়ু সক্রিয় এবং সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জলবায়ু দুটি প্রধান উপাদান বৃষ্টিপাত এবং উষ্ণতা এরা জল ও তাপ সরবরাহ করে আদি ও মূল পদার্থের রাসায়নিক বিয়োজনে সাহায্য করে আবার জলবায়ু উদ্ভিদ ও জীবজন্তুর বন্টন প্রকৃতি নিয়ন্ত্রণ করে যা জৈব পদার্থ রূপে মৃত্তিকায় ফিরে আসে জৈব পদার্থের পচন ক্রিয়ার সময় যে অ্যাসিড বা লবণমুক্ত হয় তা শিলা ও খনিজ পদার্থের ওপর ক্রিয়াশীল হয় যে সমস্ত মাটি সৃষ্টির ক্ষেত্রে জলবায়ু প্রভাব সবচেয়ে বেশি সেই সমস্ত মাটিগুলোকে মরফিক মাটি বলা হয় যেমন কৃষ্ণ চার চার্ন মৃত্তিকা এগুলোই মরফিক মাটি এই জলবায়ু মাটি সৃষ্টির উপাদান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটু আগে যখন বিশেষ প্রক্রিয়াগুলি আলোচনা করা হলো সেখানে দেখেছ যে ল্যাটেরাইট মাটি ও পর্জল মাটি সৃষ্টি বেশি বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে হয়ে থাকে আবার মরু জলবায়ুতে বৃষ্টিপাতের অভাবে স্যালিনাইজেশন অ্যালকালাইনাইজেশন এই বিশেষ প্রক্রিয়াগুলি ঘটতে দেখা যায় মৃত্তিকা সৃষ্টির শেষ উপাদানটি হল জীবজগৎ এই জীবজগৎ বলতে আমরা উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ দুটোকেই বোঝাই এর মধ্যে উদ্ভিদ জগৎ মৃত্তিকা গঠনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে যেমন উদ্ভিদের শিকড় শিলায় প্রবেশ করে এবং জল ও বাতাস চলাচলের পথ সৃষ্টি করে দেয় আবার উদ্ভিদের মূল ও শিকড় মাটির নিচে যখন মরে যায় বা পচে যায় তখন একাধিক জৈব অ্যাসিড নির্গত হয় এই জীবন্ত শিকড় থেকে কার্বনিক অ্যাসিড ও অন্যান্য পদার্থ নির্গত হয় যা জলধারার সঙ্গে ওই সব অ্যাসিড অন্যান্য পদার্থ মিশে গিয়ে শিলা ও খনিজের সঙ্গে বিক্রিয়া করে মৃত্তিকা গঠনে সাহায্য করে মৃত্তিকা গঠনে প্রাণী জগতের ভূমিকাও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয় মৃত্তিকা গঠনে প্রাণীজগতের অবদানও অনেক রয়েছে যেমন পিঁপড়ে কেঁচো ইঁদুর ইত্যাদি প্রাণীর গর্ত খুঁড়ে বিভিন্ন স্তরে উপাদানের মধ্যে মিশ্রণ ঘটায় ফলে মাটি উর্বর হয় জৈব পদার্থ বেশি থাকলে মাটিতে হিউমাসের পরিমাণও বেশি হয় মাটির রং কালো হয় আজকের ক্লাস এই পর্যন্তই পরবর্তী ক্লাসে মাটির ধর্ম অর্থাৎ ভৌত ও রাসায়নিক উভয় ধর্ম নিয়েই আলোচনা করব তোমরা আজকের এই প্রশ্নের উত্তরগুলো করে ফেলো